দেখলে যে এদিকে পানি কোথাও পাওয়া যায় কিনা, কোনো মানুষ পাওয়া যায় কিনা। ফানাজারাত, হাল তার আহাদান কেউ আছে কিনা, কেউ নেই। ফালাম তার আহাদান, কাউকে পাওয়া গেল না। প্রদক্ষিণ করলেন চক্কর, সাফা থেকে মারওয়া এক চক্কর, মারওয়া থেকে সাফা দ্বিতীয় চক্কর, আবার সাফা থেকে মারওয়া তৃতীয়, এই করে শুরু কোথেকে? সাফা থেকে। আর শেষ হবে কোথায়? মারওয়া থেকে। এসে ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, কারণ অনেকে আজকাল হজে যায়, ওমরা যায়, সাত দুগুণে চোদ্দ করে আসে। হ্যাঁ, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা এসে একটা ধরে, এতে হ্যাঁ যে ভয় করেছেন একবার করেছি, তো এরকম অনেকে করেছেন, অনেকে করেছেন, বুঝা গেছে? তো এখানে ধরে রাখবেন যে শুরু হবে সাফায় আর শেষ হবে মারওয়ায়। আর যদি আপনি যাওয়া আসাকে একটা ধরেন তাহলে শুরু হবে সাফাই আর শেষ হবে সাফাই শেষ হবে। তাহলে চোদ্দটা চক্কর লাগালে আপনার সাই হবে না, সাই হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নয়, আর এটা হাজার আলাইহিস সালামেরও আদর্শ নয়, তরিকায় নয়, জি, যেটাকে রাখা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বর্ণনাকারী যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় বলেছেন, এই ঘটনা উল্লেখ করতে গিয়ে, ফালিযালিকা সান্নাসু বাইনাহুমা, সাফা মারওয়ার মাঝখানে লোকেরা হজে এবং মারাতে এই কারণে সাই করে থাকে, যেহেতু হাজার আলাইহিস সালাম করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে, এই দৃশ্যকে খুব পছন্দ করেছিলেন, এটি ছিল তাদের জন্য পরীক্ষা, সুতরাং এটাকে কিয়ামত পর্যন্ত সাই হিসাবে রেখে দেওয়া হয়েছে হজে এবং উমরায়। আর সঠিক মতে সাফা মারওয়া সাই হচ্ছে রুকুন ফরজ, যদি কেউ ছেড়ে দিয়ে চলে আসে হজে অথবা উমরায় তাহলে সেটা উমরা অথবা হজ হবে না, হবেই না। যদি আরেকটি কোনো কোনো আলেমদের মত যে এটা হচ্ছে ওয়াজিব, যেটা দম দিয়ে ঘাটতি পূরণ হবে, কিন্তু এই মতের চাইতে যে মতটি বললাম যেটা রুকুন ফরজ ছেড়ে দিলে সে তার দম দিয়ে কোরবানি দিয়ে তার ঘাটতি পূরণ হবে না। ফালামা আশরাফাত আলাল মারওয়া সামিয়াত সাউতান, সাত চক্কর পুরা হওয়ার পরে মারওয়ায় যখন চড়েছেন একটু আওয়াজ পেলেন, যেন আওয়াজ পাগল, তার মানে কোনো মানুষজন আছে হয়তো। ফাকালাত সাহ, বলে একটু চুপ করে শুনি, একটু ওইরকম যদি আওয়াজ পাওয়া যায় তাহলে মানুষ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করে, আওয়াজ পাচ্ছি কিন্তু কোথা থেকে আওয়াজ আসছে, নিজেকে বলছেন যে দেখি কোথেকে আওয়াজ আসছে। সুম্মা তাসাম্মাত, একটু চেষ্টা করে ফাসামিয়াত, আবার শুনছেন যে আওয়াজ আসছে, আরে লোকজন দেখতে পায় না আওয়াজ আসছে। ফাকালাত কাদ আসমাতা ইন কানা ইনদাকা গাওয়াস, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি, তুমি যে কোথায় আছো যার আওয়াজ শুনতে পাচ্ছি, যদি তুমি আমাদের বালা মুসিবত একটু হালকা করতে পারো আর যদি আমাদের সাহায্য সহযোগিতা করতে পারো তাহলে তুমি আমাদেরকে একটু সাড়া দাও। ফাইজা হিয়া বিল মালাক, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, ওখানে মালাক ফেরেশতা, ইন দা মাওদে জামজাম, ওই জামজাম কূপ যেখানে হয়েছে ওইখানে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির আল্লাহ পাকের হুকুমে। ফাবাহাসা বি আকিবিহি আও কালা বি জানাহিহি, বর্ণনাকারী সন্দেহ রয়েছে যে জিবরাইল আলাইহিস সালামের পায়ের গুতাতে অথবা তার ডানার আঘাতে ওখানে একটি কূপ তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? কূপ, পানি, পানি বের হতে শুরু, পাহাড়ি এলাকা পানি বের হতে শুরু হলো। এটা হচ্ছে একটি মত। আর আর একটি মত যেটা আমাদের দেশের কিচ্ছা কাহিনী যারা শোনাই তাদের মধ্যে প্রসিদ্ধ রয়েছে, ওই জিবরাইলের কথা বলে, অথচ এখানে ফেরেশতার কথা আলোচনায় কাছে আসছে, তাহলে ফেরেশতার আঘাতে এখানে জমজম কূপ তৈরি হয়েছে। কিন্তু আরেকটি ব্যাখ্যা হচ্ছে, সেটাও কেউ কেউ করেছেন, আল্লাহ জানে দুটোর মধ্যে কোনটা ঠিক, ব্যাখ্যা হচ্ছে যে ইসমাইল আলী সালাম যে শুয়ে ছোট ছেলে পায়ের গুতা দিয়েছেন, ওই পায়ের গুতাতে কি তৈরি হয়ে গেছে? জমজমের কূপ তৈরি হয়েছে, আল্লাহ আলাম। তবে আগেরটা যেটা বললাম সেটাই বেশি সহি মনে হয় এই হাদিসের আলোকে, আর বুখারী শরীফের হাদিস। ফাজালা তাহাউয়াজ, তাড়াতাড়ি দেখছেন যে ওখানে পানি, যখন পানি বহে চলে যাচ্ছে ভয় পাচ্ছেন যে পানি উঠতে শুরু হয়েছে, পানি ছাড়া তো আমি মরছিলাম আর আমার ছেলেও মরছে, তো তাড়াতাড়ি পানিটা ধরে রাখি না তো যাবে, শুকিয়ে যাবে পানি। পানিকে ঘেরতে শুরু করেছেন, হাউজ, হাউজ বানাইতে, মানে চারিদিক থেকে পানিটাকে ঘেরতে শুরু করেছেন। ওয়াজালাত তাগরিফু মিনাল মা'ই ফি সিকায়া, তারপরে তাড়াতাড়ি করে পানি উঠিয়ে মশকে ভরা শুরু করেছেন, যে মশকে ভরি, পানিকে কি সুরক্ষিত করি। ওহা ইয়াফুরু বাদমা তাগরিফ, নিয়ে যাচ্ছে আর পানি ঝর্ণার মতো একবারে বের হচ্ছে, বড়ই জোর দার অবস্থায়। অফিরে বাদ বেকাদরে মা তাগরিফ, যতটা ওঠাচ্ছেন ততটা তারও বেশি বেরিয়ে আসছে পানি, পানির অভাব নেই। তালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
যে কালান নবী এই সময় ঘটনা বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাহিমাল্লাহুম্মা ইসমাইল, ইসমাইলের মায়ের উপর আল্লাহ রহম করুন। নবী সাল্লাম দোয়া দিচ্ছেন রাহিমাল্লাহু উম্মা ইসমাইল, ইসমাইলের মা হাজারের উপর আল্লাহ পাক রহম করুন। লাউ তারাকাত জামজাম, সে যদি জমজমটাকে এরকম করে না ঘেরত ভয়ে যে পানি শেষ হয়ে যাবে, পানি বহে এদিক ওদিক চলে যাবে, ঘের যদি ঘেরে না দিতেন তিনি, ঝর্ণাকে বলা হয় যে পানি বইতে আছে, পানি বইতে আছে, নতুন নতুন পানি আসতে আছে, বইতে আছে। জমজম কূপ কোন কূপ না কুয়া না, বরং জমজম কূপের তলায় বিশাল ঝর্ণা রয়েছে, বিশাল ঝর্ণা রয়েছে। আর 1400 বছর ইতিহাসে এরকম অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে, এখন তো নাই, জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু এমন সময় ছিল যে খোলা জায়গায় কূপ ছিল, অনেক মানুষ পড়ে গেছে, মানুষ পড়ে গেলে আর খুঁজে পাওয়া যায়নি কোথায় চলে গেছে, বহে চলে গেছে, তার মানে প্রবাহিত পানি, যেটা বীরে জমজম হয়ে গেছে, কিন্তু এটা বীর না, বীর মানে হচ্ছে কুয়া, হ্যাঁ এটা কুয়া না, এটা হচ্ছে ঝর্ণা। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তারপরে বলছেন ফাশারিবা, তো নিজে পানি পান করলেন, ওয়ারদাত ওয়ালাদাহা, দুধ আসা শুরু হলো, ছেলেকে দুধ পান করেছেন। ফাকাল আলাল মালাক, ফেরেশতা বলছেন লা তাখাফু দাইআ, চিন্তা করিও না যে ধ্বংস হয়ে যাবে তুমি, চিন্তা করিও না যে সর্বনাশ হবে তোমাদের, ফাইন্নাহা হুনা বাইতান লিল্লাহ, এই জায়গায় আল্লাহর একটি ঘর আছে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন হাজার কি হাজার, তো আর তার কাছে ওহী আসে না, হ্যাঁ বলছে এই জায়গায় আল্লাহর ঘর আছে এখানে। ইবনিহি হাজাল গোলাম আবুহ, এই যে তোমার শিশু বালক, এই বাচ্চা, এই বাচ্চার ওর বাবা এই ঘরটি তৈরি করবে, বলে দিলেন জিবরাইল আলাইহিসসালাম। ওয়া ইন্নাল্লাহ লা ইউদাইয়ু আহলাহু, আর যারা এই ঘরের আশেপাশে বসবাস করে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন না, তারা ধ্বংস হবে না, তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। ওয়া কানাল বাইতু মুরতাফিয়ান মিনাল আরজে কাররাবিয়া, ওই ঘরের নিশানাটি যে বাইতুল্লাহ ছিল প্রাচীন যুগে, ওই জায়গাটি একটু উঁচু হয়েছিল টিলার মতো, টিলার মতো উঁচু জায়গা। তাতিহি সুয়ুল, ওখানে যখন বন্যা আসতো, ফাতাখুজ আইয়ামিন হন শিমালিহি, বন্যা আসলে বোঝা যেত যে পানি ওখানে চলছে, এদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, একটু উঁচা হয়ে আছে জায়গাটা, অনেকটা ঘরের জায়গাতে ভিটে মাটি উঁচা হয়ে থাকে।